Welcome to Spoken English 360. I am Rashid. I hope you are all well. Today we will learn blessed or thanked. Ajke amra shikbo blessed or thanked. Jar bangla ortho hocche dhonno hoyechi. Ami abar bolchi blessed or thanked. এর বাংলা অর্থ হচ্ছে ধন্য হয়েছি and how to use them in a sentences এবং এগুলোকে বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় if you know this you will be able to form hundreds of sentences যদি তোমরা এগুলো জানো তাহলে শত শত বাক্য গঠন করতে পারবে let's start এবার আমরা blessed or thanked এর স্ট্রাকচারটি দেখে আসি এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus be verb plus blessed oblique thanked plus to plus be one plus extension এবার আমরা blessed oblique thanked এর কিছু এক্সাম্পল দেখে আসি প্রথম বাক্য আমি তোমার আচরণে ধন্য হয়েছি এটা প্রেজেন্ট টেন্স আমরা টেন্সে শিখেছিলাম বাক্যের শেষে যদি ল ম ব এর কোনোটাই না থাকে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স হবে এখানে বাক্যের শেষে হয়েছি ছি আছে এখানে কোনো ল ম ব কিছু নাই সেজন্য এটি প্রেজেন্ট টেন্স আমি তোমার আচরণে ধন্য হয়েছি এটা ইংরেজি হচ্ছে আই এম ব্লেসড টু ইউর বিহেভিয়ার এখানে সাবজেক্ট হচ্ছে আই প্লাস বি ভার্ব হচ্ছে এম কারণ প্রেজেন্ট টেন্সে আই এর পরে সবসময় বি ভার্ব এম বসে প্লাস ব্লেসড অবলিক থ্যাঙ্কড এই দুইটাকে যে কোনো একটা বসালে হবে প্লাস টু প্লাস বি ওয়ান অর এক্সটেনশন আমি তোমার আচরণে ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে আই এম ব্লেসড আমি ধন্য হয়েছি তোমার আচরণে টু ইউর বিহেভিয়ার দ্বিতীয় বাক্য তিনি তোমার আচরণে ধন্য হয়েছে এটাও প্রেজেন্ট টেন্স যেহেতু বাক্যের শেষে ল ম ব কিছুই নাই সেজন্য এটি প্রেজেন্ট টেন্স এটা ইংরেজি হচ্ছে হি ইজ ব্লেসড টু ইউর বিহেভিয়ার এখানে সাবজেক্ট হচ্ছে হি প্লাস প্রেজেন্ট টেন্সে হি এর পরে বিভাব সবসময় ইজ বসে প্লাস ব্লেসড অথবা থ্যাঙ্কড যে কোনো একটা বসালে হবে প্লাস টু প্লাস এক্সটেনশন তিনি ধন্য হয়েছে হি ইজ ব্লেসড তোমার আচরণে টু ইউর বিহেভিয়ার তৃতীয় বাক্য আমি তোমার আচরণে ধন্য হয়েছিলাম এটা ফার্স্ট টেন্স যেহেতু বাক্যের শেষে ম আছে সেজন্য এটি ফার্স্ট টেন্স এটা ইংরেজি হচ্ছে আই ওয়াজ ব্লেসড টু ইউর বিহেভিয়ার এখানে সাবজেক্ট হচ্ছে আই প্লাস বিভাব হচ্ছে ওয়াজ কারণ এটা ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্সে আই এর পরে বিভাব সবসময় ওয়াজ বসে প্লাস ব্লেসড অথবা ট্যাঙ্ক যেখানে একটা বসবে প্লাস টু প্লাস এক্সটেনশন ইউর বিহেভিয়ার তাহলে আমি ধন্য হয়েছিলাম আই ওয়াজ ব্লেসড তোমার আচরণে টু ইউর বিহেভিয়ার চতুর্থ বাক্য
তারা তোমার আচরণে ধন্য হয়েছিল এটাও ফার্স্ট টেন্স যেহেতু বাক্যের শেষে ল আছে সেজন্য এটি ফার্স্ট টেন্স এটা ইংরেজি হচ্ছে they were blessed to your behavior এখানে সাবজেক্ট হচ্ছে তারা they plus বিভাগ হচ্ছে were কারণ ফার্স্ট টেন্সে they এর পরে বিভাগ সবসময় were হয় plus blessed oblique tag যেকোনো একটা বসালে হবে plus to plus extension তারা ধন্য হয়েছিল they were blessed তোমার আচরণে to your behavior পঞ্চম বাক্য আমি আপনার আতিথ্যতায় ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে I am blessed to your hospitality ষষ্ঠ বাক্য সে আপনার আতিথ্যতায় ধন্য হয়েছে এটার ইংরেজি হচ্ছে He is blessed to your hospitality সপ্তম বাক্য আমি আপনার আতিথ্যতায় ধন্য হয়েছিলাম এটার ইংরেজি হচ্ছে I was blessed to your hospitality অষ্টম বাক্য তারা আপনার আতিথ্যতায় ধন্য হয়েছিল এটার ইংরেজি হচ্ছে They were blessed to your hospitality. নবম বাক্য আমি চট্টগ্রামে এসে ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে I am blessed to come চট্টগ্রাম দশম বাক্য সে চট্টগ্রামে এসে ধন্য হয়েছে এটার ইংরেজি হচ্ছে He is blessed to come চট্টগ্রাম এগারো নম্বর বাক্য আমরা চট্টগ্রামে এসে ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে We are blessed to come চট্টগ্রাম বারো নম্বর বাক্য আমি চট্টগ্রামে এসে ধন্য হয়েছিলাম এটার ইংরেজি হচ্ছে I was blessed to come চট্টগ্রাম তেরো নম্বর বাক্য তারা চট্টগ্রামে এসে ধন্য হয়েছিল এটার ইংরেজি হচ্ছে They were blessed to come চট্টগ্রাম চোদ্দ নম্বর বাক্য আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে I am blessed to have you পনেরো নম্বর বাক্য সে তোমাকে পেয়ে ধন্য হয়েছে এটার ইংরেজি হচ্ছে He is blessed to have you ষোলো নম্বর বাক্য আমি তোমাকে বিয়ে করে ধন্য হয়েছি এটার ইংরেজি হচ্ছে I am blessed to marry you এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারো তাহলে চেষ্টা করবে নিজে নিজে বাক্য তৈরি করার জন্য আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ